আসসালাম আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ যে যেখানে আছে সকলে ভালো রাখুক, সকলে হেফাজত রাখুক। নতুন একটি ব্লগে চলে এসেছি। অনেকদিন যাবৎ ব্লগ করি না বড়, এখন ছোট একটি ব্লগে চলে আসছি ডুমুরের রেসিপি নিয়ে। একটু আনকমন, অনেকে খান নেই জানি, আমিও এই নিয়ে দুইবার খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা, তাই অনেক টেস্ট, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আমি ডুমুরটিকে প্রথমে কেটে সুন্দর করে কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভিজানোর পর তারপর আমি ডুমুরটিকে সিদ্ধ করেছি, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপরে আমি এই ডুমুরগুলোকে সুন্দর করে সিদ্ধ করার পর শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি এই ডুমুরটাকে আলু যেভাবে ভর্তা বানায় সেভাবে আমি ডুমুরকে ভর্তা বানিয়েছি। অনেক মজা, অনেক টেস্টি, আর ডুমুরে অনেক উপকৃত আছে। ডুমুর চার শরীরে ব্যথা আছে, ডায়াবেটিস আছে, তারা যদি নিয়মিত ডুমুর খেতে পারে, ডুমুরের যে কোনো একটি রেসিপি বানিয়ে খেতে পারে, তাহলে তাদের ব্যথা কমে যাবে, ডায়াবেটিসে অনেক নিয়ন্ত্রণ আসবে আল্লাহর রহমতে। যে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি, জলদি জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের, পুরা ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। এখন শীতকাল, অনেক রকমের ভর্তাই মানুষ খায়, ভালো লাগে। ডুমুরের ভর্তাটি আপনি ট্রাই করবেন, এই রেসিপিটি ট্রাই করে দেখবেন বাসায়। ডুমুর হাতের কাছে পাওয়া না গেলে বাজারে বিক্রি করে ডুমুর। ডুমুরটা অনেক শরীরের জন্য পুষ্টিকর, অনেক ভালো। অনিয়মিত পিরিয়ডের জন্য ডুমুর খেলে নিয়মিত পিরিয়ড হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা, আপনাদের উপকৃত করবেন। আশা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব।